যে কোনো কোণকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করতে পারি, তাহলে কিন্তু 60 ডিগ্রির যে অর্ধেক 30 ডিগ্রি সেটাও বের করতে পারবো। এখন সমদ্বিখণ্ডিত যদি করা যায়, দ্বিগুণও করা যাবে, অনেকগুলো আইডিয়া আমরা পেয়ে যাব। কিন্তু সমদ্বিখণ্ডিত করাটা সেটা আগে জানতে হবে। সমদ্বিখণ্ডিত মানে কি? সমদ্বিখণ্ডিত মানে বোঝায় এই যে কোণটা আছে না, এই পুরো কোণটা তাকে এমনভাবে কোনো একটা রেখা ভাগ করে যাবে যেন এখানে যতটুকু হবে এখানেও ঠিক ততটুকুই হবে। আমরা সেটাই করে দেখাবো। তার জন্য একটা আইডিয়া তুমি দেখো। প্রথমত এই যে ধরো একটা যে কোনো একটা কোণ আমি এঁকে দেখালাম, এই যে একটা কোণ আছে এটা, এই কোণের ক্ষেত্রে যদি তুমি সমদ্বিখণ্ডিত করতে চাও এই কোণটাকে, তুমি যে কোনো মাপের বৃত্তচাপ নিতে পারো, যে কোনো মাপ। এই যে একটা বৃত্তচাপ তুমি নিয়ে নিলা, এখন এইখান থেকে তুমি ওই একই সমান বৃত্তচাপ নিতে হবে এমন কোনো কথা নাই, তুমি একটু বেশিও নিতে পারো কমও নিতে পারো। নিলা, এভাবে নিলা একটা, এবং এখান থেকে নিলা আরও একটা। ফলে যা হলো, এই যে এই বিন্দুটা আছে না, এই বিন্দুটা এই রেখা এবং এই রেখা দুইটি রেখা থেকে সমান দূরে অবস্থিত। যেহেতু সমান দূরে অবস্থিত, এই রেখাটা যে এই বিন্দুর সাথে যখন যুক্ত করে দিব, এই দুই রেখা দিয়ে যে কোণটা তৈরি হয়েছে অর্থাৎ পুরো কোণটা, সেটাকে সমান দুইটা খণ্ডে বিভক্ত করে যাবে। এভাবেই আমরা যে কোনো কোণে কোণকে সমদ্বিখণ্ডিত করে ফেলতে পারি। এখন সমদ্বিখণ্ডিত করার দেখলাম যে কোনো কোণকে, কিন্তু আমার ধরো দরকার 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, এই ধরনের কোণগুলো। সেই ক্ষেত্রে আমরা কি করব? তুমি যদি 120 ডিগ্রি কোণ আঁকতে চাও, সেটা খুবই সহজ। কারণ কি, ধরো নর্মালি যদি তুমি 60 ডিগ্রি আঁকতে যাও, তখন কি করো, তুমি একটা যে কোনো বৃত্তচাপ আঁকো। এখন সেই বৃত্তচাপে দেখা যাচ্ছে ওই একই পরিমাণ এতটুকু তুমি নিয়ে নিয়েছো, এখান থেকে যে দৈর্ঘ্যটা আছে সেটা তুমি নির্ণয় করে ফেলেছ। এখন সেই দৈর্ঘ্যটা দিয়ে তুমি দেখা যাচ্ছে যে এইখানে বসাচ্ছ, প্রথমত 60 ডিগ্রি নির্ণয়ের জন্য। যদি একই পরিমাণ মাপ তুমি এত দূর পর্যন্ত নিয়ে আসো, তখন কি হবে দেখো। এখান থেকে এত দূর পর্যন্ত যদি 60 ডিগ্রি হয়, তুমি কিন্তু একই পরিমাণ বৃত্তচাপ আবার রাখছ, তাহলে এইটুকু আবার 60 ডিগ্রি হবে। ফলে মোটমাট যে কোণটা তৈরি হবে সেটা হবে 120 ডিগ্রি। এভাবেই আমরা 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রিটা এঁকে ফেলতে পারি। এখন দেখলা 60 ডিগ্রি, 120 ডিগ্রি, এই যে এই পার্ট আর এই পার্ট, 60 আর 120, 90 ডিগ্রিটা ঠিক কোথায় অবস্থিত বলো তো? 60 আর 120-এর ঠিক মাঝামাঝি না? 60-এর সাথে 30 যোগ করলেও 90 হয়, আবার 120 থেকে 30 বিয়োগ করলেও 90 হয়। তো তুমি এইখান থেকে বুঝতেই পারছো, যদি এই কোণকে তুমি সমদ্বিখণ্ডিত করতে পারো, তাহলে তুমি 90 ডিগ্রি কোণটা বের করে ফেলতে পারবা। এখন সমদ্বিখণ্ডিত করতে গেলে কী করবা তুমি? দেখা যাবে যে এই বিন্দুটা থেকে নিচ্ছ একটা বৃত্তচাপ এত দূর পর্যন্ত, এবং এই বিন্দুটা থেকে নিচ্ছ আরেকটা বৃত্তচাপ এত দূর পর্যন্ত। এভাবেই তুমি একটা 90 ডিগ্রি কোণ এঁকে ফেলতে পারো। যদি তুমি এভাবে যুক্ত করে দাও, সাথে সাথে 90 ডিগ্রি হয়ে যাবে। এখন ধরো আমার দরকার 45 ডিগ্রি, 30 ডিগ্রি, এই ধরনের কোণগুলো, সেই ক্ষেত্রে কী করবা? তোমার এই ক্ষেত্রে যেহেতু অনেক বেশি কোণ তৈরি হয়ে যাচ্ছে, আমরা নতুন করে নেই। ধরো তোমার দরকার 45 ডিগ্রি। প্রথমত তুমি একটা 90 ডিগ্রি কোণ এঁকে ফেলবা। 90 ডিগ্রি কোণ আঁকবা কীভাবে জানো? এই যে এখান থেকে নিবা, একটা বৃত্তচাপ নিয়েছো, এই যে এত দূর পর্যন্ত যাচ্ছে বৃত্তচাপটা, আমরা 90 ডিগ্রি আঁকি, এই যে এত দূর পর্যন্ত এসেছে, এটা 60 ডিগ্রি হয়েছে। আবার এখান থেকে এত দূর পর্যন্ত 120 ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি তো তার মাঝামাঝি। তাহলে এইখান দিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, এবং এই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবো। ফলে যেটা হলো, এই কোণটার মানই হলো গিয়ে 90 ডিগ্রি। আমি যদি যুক্ত করে দিই দুইটা পয়েন্ট, তাহলে যেটা পাবো আমরা সেটা হলো একটা 90 ডিগ্রি কোণ, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। কথা হলো গিয়ে, আমার দরকার 45 ডিগ্রি, সেটা কী করব? এই যে 90 ডিগ্রি যে কোণটা আছে, এটাকে সমদ্বিখণ্ডিত করা লাগবে। তাহলে আমি একটা বৃত্তচাপ নেই এত দূর পর্যন্ত, এটা একটা বৃত্তচাপ। আবার এখান থেকে আরেকটা বৃত্তচাপ নেই, সেটা আবার ধরো এই যে সমদ্বিখণ্ডিত করে গেছে। তাহলে তুমি যে এই বিন্দুটা পাচ্ছ, এইটা এটা যদি যুক্ত করে দাও, 90 ডিগ্রির হাফ যেন কত হয় বলো তো? 45 ডিগ্রি। তাহলে তুমি এই কোণটার মান যে 45 ডিগ্রি হবে বুঝতেই পারছো। এখন 30 ডিগ্রি যে কোণটা আছে, এটা কিভাবে নির্ণয় করবা এটা তোমাদের হাতে ছেড়ে দিচ্ছে। তবে একটা সূত্র তোমাকে জানিয়ে দেই, এই যে 60 ডিগ্রি যেটা, তার অর্ধেকে কিন্তু 30 ডিগ্রি হয়, এবং অর্ধেক কীভাবে বানাতে হয় সেটা তোমরা অলরেডি জেনে ফেলেছো।
তাহলে এভাবেই আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি সবগুলো কোণ নির্ণয় করে ফেলতে পারি।